এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পদ্মায় ফেরি দুর্ঘটনা, এই মুহূর্তে পদ্মায় যে ফেরিটি ডুবেছে সেই ফেরিটি উদ্ধারে যে হামজা উদ্ধারকারী জাহাজ সেটি এসে ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে এইখানে যারা ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা উদ্ধারকারী দল এখানে যোগ দিয়েছেন তারা এখানে এসেছেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং বর্তমান পরিস্থিতি দেখেছেন যে এই মূলত ডুবে যাওয়া যে ফেরিটি রয়েছে সেই ফেরিটি অবস্থান কী রয়েছে। আমি একটু জানিয়ে রাখি, আজকে ঠিক 8:20 দিকে এই ফেরিটি ডুবে যায় এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এরপরই বিভিন্ন ইউনিট ডুবুরি দল এখানে আসতে থাকে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা কর্মীরা আছেন তারা মূল জায়গাটা যে দুর্ঘটনাস্থল আছে সেই জায়গাটা চিহ্নিত করে রেখেছে এবং চিহ্নিত করার পর এখানে যে উদ্ধারকারী জাহাজ হামজা এটা কিছুক্ষণ আগেই রওনা দিয়েছিল, যেহেতু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই হামজা যেই মূলত ফেরিটি ডুবে গিয়েছে সেটা উদ্ধার করতে সক্ষম সেই প্রেক্ষাপট থেকে BIWTC থেকে মূলত এই উদ্ধারকারী জাহাজটিকে তলব করা হয়েছে এবং সেটিও এই মাত্র এখানে এসে পৌঁছালো। আমরা আজকে সকালের কথা যদি বলি সকাল ঠিক সকাল থেকে এখানে মূলত প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, ঠিক 8:20 দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার সময় জানা যায় যে এখানে প্রায় 9টি যানবাহন ছিল। আমরা জানি যেহেতু যেই রজনীগন্ধা ফেরিটি ডুবে গিয়েছে সেটা একটি ইউটিলিটি ফেরি, সুতরাং এটি মাঝারি আকারের একটি ফেরি, অর্থাৎ এই ফেরিদের মধ্যে অতিরিক্ত যানবাহন নেওয়ার কোনো সুযোগ নেই। এতে যেহেতু বড় যানবাহন খুব একটা বেশি থাকে না সেক্ষেত্রে এখানে 9টি মূলত ট্রাক ছিল এবং 9টি ট্রাকে বিভিন্ন ধরনের যারা নৌপরিবহন কর্মী আছেন সেই কর্মীরা এখানে ছিলেন এবং আমরা দেখতে পেরেছি যে এখন বর্তমানে যে অবস্থা চলছে এখন মূলত যারা এখানকার উৎসুক জনতা আছে এই উৎসুক জনতার ভিড়ও আমরা আজকে লক্ষ্য করেছি। উৎসুক জনতা এখানে যারা ছিল এবং যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই ঘটনাটি কেন ঘটেছে, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত এই ঘটনাটি ঘটার একটা পক্ষ আমাদেরকে বলছিল যে এই কোনো একটি বাল্কহেডের ধাক্কায় এটি প্রথমে ডুবে যায় এবং আস্তে আস্তে পরে সব যানবাহনগুলো নিয়ে সেটি নিচের দিকে অর্থাৎ পানির নিচে নিমজ্জিত হতে থাকে। আবার আরেকটি পক্ষ বলছেন যে মূলত ফিটনেস না থাকার কারণে তলা ফেটে যায় রজনীগন্ধা ফেরিটির, সেই কারণেও এটা হতে পারে। আসলে BIWTC থেকে যেটা তথ্য আমাদেরকে জানানো হয়েছে সেটা হচ্ছে এর সঙ্গে একটা বাল্কহেডের ধাক্কা লাগে ঠিক এরপরই এই দুর্ঘটনাটি ঘটে। গতকালকে ঠিক 1টার দিকে এই যে ফেরিটি ডুবে গিয়েছে সেই ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু ঠিক 2টার সময় যখন এটা 5 নম্বর ঘাটের আশেপাশে পৌঁছায় তখনই ফেরি চলাচল পুরোপুরিভাবে কুয়াশার জন্য বন্ধ করে দেওয়া হয় এবং কুয়াশার জন্য যখন বন্ধ করে দেওয়া হয় তখন এখানে প্রায় 6টি ফেরি সারা রাত এই যা মূলত মাঝ নদীতে নোঙর করেছিল এবং সকাল পর্যন্ত যা যানবাহনগুলো সেই যানবাহনগুলো মূলত যেহেতু সারা রাত এখানে যানবাহনগুলো ছিল সুতরাং সেই যানবাহনগুলোকে যারা সেই যানবাহনের যারা কর্মী ছিলেন তারা অনেকটাই ঘুমিয়েছিলেন। সেক্ষেত্রে এখানে যারা প্রত্যক্ষদর্শী না আছেন এবং যারা এই ধরনের ফেরির সঙ্গে যুক্ত আছেন তারা বলছিলেন যে এই যে মূল ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সময় অনেকেই ঘুমিয়েছিলেন, সেক্ষেত্রে এক্ষেত্রে নিখোঁজের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না কেউই। এছাড়া আমরা দেখতে পেরেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এর পাশাপাশি পুলিশের তৎপরতা আমরা আজকে সকাল থেকেই রক্ষা করেছি, যেহেতু একটা দুর্ঘটনা ঘটার পর উৎসুক জনতার একটা তীব্র ভিড় থাকে এবং তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে জেলা প্রশাসন পক্ষ থেকে বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সকাল থেকে এই ঘটনাটি যতক্ষণ ধরে ঘটেছে এরপর থেকেই মূলত এখানে উৎসুক জনতার ভিড় ছিল এবং আমাদের সহকর্মীও এখানে উপস্থিত ছিলেন এবং তিনি সকাল থেকে জানাচ্ছিলেন আসলে এখানে কী ঘটনা ঘটেছিলেন। আপনার কাছে যদি একটু জানতে চাই সকাল থেকে এই পর্যন্ত পরিস্থিতি কীভাবে এই যে রজনীগন্ধা ফেরিটি আছে সেটি ডুবে গেল এবং প্রত্যক্ষদর্শীরা কী বলছে, দায়িত্বশীলরাও কী বলছে, এই কথাটিও আমাদেরকে একটু জানাবেন।
ধন্যবাদ ধ্রুব। তো আমরা যখন সকালে এখানে ছিলাম, তো আমরা আসলে মূলত কুয়াশার নিউজটা কভার করতে আসছিলাম। আসার পরেই যখন 8:30 বাজে তখন কিন্তু এখানে ডাকাতের মতো, ডাকাত বললে যেমন মানুষ বাঁচার জন্য আকুতি বিকুতি করে সেই রকম এখানে চিৎকার সমেত আমরা শুনতেছিলাম। তো তখনই আমরা আসলে উদ্বেগ হয় বলে আসলে কী হয়েছে, তখন আমরা নৌ পুলিশের সাহায্য নিয়ে আমরা এখানে একটা ট্রলার নিয়ে এসে কিন্তু খানিকটা দেখেছি যে এটা আসলে ভাসমান ছিল। ভাসমান থাকার পরে কিন্তু কিছুটা সময় আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, তার আগেই তো ডুবতে শুরু করেছে আসলে। তো এটা শুধু এটা কিন্তু এই প্রথম ঘটনা না, এর আগেও কিন্তু আমানত শাহ নামের একটি ফেরি 2022 সালে কিন্তু এই 5 নম্বর ঘাটেই তলা ফেটে ডুবে গিয়েছে। নৌ পুলিশের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, নৌ পুলিশের যারা যিনি এসপি রয়েছেন এই অঞ্চলের, তিনি কিন্তু বলছেন যে এটা আসলে তারা 20 জনকে আসলে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তার সাথে এখনও কিন্তু কয়েকজন নিখোঁজ রয়েছে। তার মধ্যে যে রজনীগন্ধার যিনি আসলে সহকারী চালক তিনিও কিন্তু এখন নিখোঁজ রয়েছে। অর্থাৎ আমরা যে BIWTC-র যিনি এখানকার আসলে DGM রয়েছেন মোহাম্মদ খালেদ নিওয়াচ্ছে সাহেব, তার সাথে কথা বলেছি, তিনি বলছেন আসলে যে তথ্য নৌ পুলিশের তথ্যের সাথে আসলে সেটা মিলছে না। অর্থাৎ সে নৌ পুলিশ বলছে একাই তলা ফেটে গেছে, আর উনি বলছে যে বালক্ষেটের একটা মানে চাপে সেটা আসলে ই হয়েছে ফেটে গিয়েছে। এই যে পার্থক্য তথ্যের তো সেটা তো রয়েছে, অন্যদিকে চেঁচামেচি করে যারা প্রাণ বাঁচানোর নিজের জীবন বাঁচানোর জন্য লাভ দিয়েছে চলে গিয়েছে, ডাউনে চলে গিয়েছে, আবার এই ফেরিটাও কিন্তু আস্তে আস্তে যে নিমজ্জিত হয়েছে এবং কি ডাউনের দিকে চলে গিয়েছে। তো এ চলে যাচ্ছে, এই যে দেখেন 4 ঘন্টা কমপক্ষে 4 ঘন্টা প্রায় অতিবাহিত হতে চলছে, এখন হামজা এসেছে, হামজাকে তলব করা হয়েছে 2 ঘন্টা আগে, কিন্তু এখনটা হামজা এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে, অর্থাৎ আধা ঘন্টা আগে এখানে ডুবুরি নেমেছে। এই যে সময়টা যারা যদি নিচেও যে নিখোঁজ থেকে থাকে তাদেরকে আসলে প্রাণে বাঁচা কি এতটা সময় সম্ভব? আসলে সম্ভব না। আমরা দেখেছি এই যে নো ডোটের যে সক্ষমতা, এই সক্ষমতা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের যে উদ্ধার অভিযান নৌপথের যে চলমান তা কিন্তু আসলে আপনি বলতে চাচ্ছেন 4 ঘন্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত আমাদের যে সক্ষমতা সেই সক্ষমতাটাকে আমরা এখন পর্যন্ত কাজে লাগাতে পারিনি। পাশাপাশি আরেকটা ব্যাপার আমি জানতে চাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, জেলা প্রশাসক যিনি রয়েছে আসলে উনি আমাকে জানিয়েছে, রেহেনা আক্তার তিনি আমাকে জানিয়েছে যে এখানে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটিটা গঠন করা হয়েছে। সেটার কাজও কিন্তু আমরা এই যে 4 ঘন্টা হয়ে গেল আমরা কিন্তু দেখিনি, তবে তারা কাজ শুরু করবে বলে তারা বলছেন। তো জেলা প্রশাসকই কিন্তু আমাকে নিশ্চিত করেছে যে হামজা আসবে। এর আগেকার ঘটনা যদি একটু আপনাকে বলি, যে 2022 সালে যখন আমানত শাহ ফেরি ডুবে যায় তখন কিন্তু হামজা এবং রুস্তম দুটা কিন্তু এটা যে উদ্ধারকারী জাহাজ বাংলাদেশের যারা সক্ষম তাদের কিন্তু টানা হয়েছিল, তারা কিন্তু অক্ষম হয়েছে। এর সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে নৌযান উদ্ধারের যে বড় বড় যানকে রাখা হামজা রুস্তমকেও কিন্তু সেটা আসলে কাজে লাগেনি। আমি একটু জানতে চাই, গতবার যে ফেরিটা ডুবে গিয়েছিল সেই তুলনায় এই ফেরিটা কি তুলনামূলক একটু ছোট কিনা? হ্যাঁ, এই ফেরিটা হচ্ছে ইউটিলিটি ফেরি, ওটার ধারণ ক্ষমতা ছিল আসলে 22টির অধিকে যানবাহন সে বহন করতে পারতো আমানত শাহ। এটা কিন্তু 9 থেকে 10টা যানবাহন আসলে ধরতে পারে, ছোট যানবাহন হলে বেশি ধরতে পারে, এটা আকার বেঁধে সেটা পার্থক্য আছে। এটা কিন্তু ওইটা যে ওজনটা তার থেকে কম ওজন। তারপরে কিন্তু 2টি ক্রেন বোট আনা হয়েছে BIWT এর, সেটা হচ্ছে ক্রেন বোট 3 এবং ক্রেন বোট 4-5। এই কেনবোর্ডও কিন্তু ওখানে গিয়েছিল আমরা দেখেছি, কিন্তু সেটাও কিন্তু ওটাকে ধরে রাখার মতো সক্ষমতা এদের নাই। অর্থাৎ আমরা বলবো যদি পানিতে যে বস্তুটি তলিয়ে যায় তার ভার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়, তো ভার ক্ষমতা বৃদ্ধি পেলে কিন্তু সেটাকে আর কি টেনে ধরা সম্ভব হয় না। তাছাড়াও কিন্তু একটা টাকবোটও সেখানে কাজ করেছে, টাকবোটও গিয়েছিল, আমরা টাকবোটেও ছিলাম। তো এই যে উদ্ধার অভিযান, উদ্ধার অভিযানে কিন্তু এখন সেই বড় ধরনের কিছু আমরা আসলে এখন পর্যন্ত দেখছি না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা যা শুনছিলাম যে এই ফেরিটি যখন ডুবে যায় তারপর থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং বিভিন্ন উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়, কিন্তু ঘটনার ঠিক চার ঘন্টা পেরিয়ে গেলে উদ্ধার তৎপরতা তেমনভাবে শুরু হয়নি। ঘটনার ঠিক চার ঘন্টা পর এখানে উদ্ধারকারী জাহাজ হামজা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে এখানে বলাই যায় যারা উৎসুক জনতা আছেন এবং যারা নৌসংশ্লিষ্ট আছেন তারা এই ব্যাপারে একটু ক্ষোভ জানিয়েছেন যে আমাদের এতটা সক্ষমতা থাকার পরেও যে আমরা এখনও কেন এতটা পিছিয়ে আছি, কেন চার ঘন্টা লাগছে একটা উদ্ধারকারী জাহাজ এই পর্যন্ত পৌঁছাতে। আমরা যতটুকু শুনতে পেরেছি আজকে ঠিক 8:20 দিকে এই যে রজনীগন্ধা ফেরিটি আছে সেই ফেরিটি ডুবে যায়, এবং যেটা আমার সহকর্মীও আমাদেরকে বলছিলেন যে এই যে যেই ফেরিটি ডুবে গিয়েছে তার তুলনামূলক আগের ফেরিটি থেকে 2022 সালে যেই ফেরিটি ডুবে গিয়েছিল সেই ফেরিটি থেকে তুলনামূলক অনেকটা ছোট। সুতরাং এই ফেরিটি এখন যে উদ্ধারকারী জাহাজ হামজা চলে এসেছে এটা দিয়ে তোলা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছে BIWTC। এই ছিল মূলত এখান থেকে আমার কাছে সর্বশেষ খবর। এখন যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, এরপর ফিরব আবারও ফেরি ডুবির খবর নিয়ে। জি ধ্রুব, আমরা আবারও ফিরছি কিছুক্ষণ পরে আপনার কাছে।